মসজিদের ভিতরে কাতার খালি রাখা যাবে কিনা, হোক সে অসুস্থ বা মুরব্বী, যে আগে আসবে সে আগের কাতারে বসবে, এটাই আমরা জানি। আপনার কাছ থেকে সুস্পষ্ট মাসলা জানতে চাই। আজকে এই মসজিদে উচ্চস্বরণে কথা হয়েছে, তাই নাকি? আমি মসজিদে আল্লাহর ঘরে যে আগে আসবে সে আগে বসবে, এখানে কারোর জন্য জায়গা রিজার্ভ রাখার কোনো সুযোগ নেই, সে যেই হোক না কেন। অসুস্থ মানুষ হিসাবে তাকে রেসপেক্ট করা যেতে পারে, সম্মান করতে হবে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু এর মানে এই না যে সামনে জায়গা খালি থাকবে, অসুস্থ মানুষ পিছনে বসবে। অসুস্থ মানুষ তার জন্য কোনো বিশেষ ব্যবস্থাপনা থাকতে পারে, সেটা ঠিকই আছে আপনার জায়গায়, কিন্তু তাই বলে সামনে মাঝখানে অসুস্থ মানুষের জন্য জায়গা রাখতে হবে কেন? এটা স্বেচ্ছাচারিত হবে যদি এটা করা হয়, এটা করার কোনো সুযোগ নেই। আমরা রমাদান মাসে ধানমন্ডি তাকওয়া মসজিদের প্রোগ্রামে গেছিলাম, আমি সেখানে যাই দেখি সামনে অনেক জায়নামাজ রাখা। তো যেহেতু এগুলো সাধারণত মসজিদ কমিটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রাখা, আমি সেখানে আমার বক্তব্যের মধ্যে আমি বলেছি যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার কথা শুনেছেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞ যে আপনারা আমাকে সম্মানিত করেছেন। কিন্তু আমাকে হক কথা বলতেই হবে যে এই এতগুলো জায়নামাজ দিয়ে জায়গা দখল করা ঠিক হয় না, এটা ভুল কাজ। আল্লাহর ঘরে কোনো দখলদারি চলে না, জায়গা আসবে সে আগে বসবে, আপনি পরে আসলে পরে বসবেন, পরে এসে আগে বসার চিন্তা কেন করবেন? এটা স্বেচ্ছাচারী মানসিকতা, এটার কোনো সুযোগ নেই। তো ধানমন্ডির তাকওয়া মসজিদের মতো জায়গায়, যেখানে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমি এই কথা মেহমান হিসেবে বলে আসছি। অতএব এই কথা সব জায়গার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য, যে অসুস্থ হলে অসুস্থ মানুষ তিনি পিছনে বসবেন, তিনি মাঝখানে কেন জায়গা তার জন্য রাখতে হবে, কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সিনিয়রদেরকে, অসুস্থদেরকে রেসপেক্ট করবো, তাদেরকে সুযোগ দেবো, সেটা ভিন্ন বিষয়।